নেই। গুগল এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কি যে আস্তে আস্তে যে ডিগ্রির ভ্যালুটা কমে যাচ্ছে এবং সেলফ এডুকেশন বলো বা যে যে প্রাতিষ্ঠানিক যে পড়াশোনা বা এটা কিন্তু আস্তে আস্তে ওয়েস্ট আস্তে আস্তে দেখতেছি যে কমতেছে। রিকোয়ারমেন্ট অনেক জায়গায় বলতেছে লাগবে না, তুমি যদি প্রোগ্রামিং ভালো মতো জানো জাস্ট ঢুকে যাও, এরকম অনেক জায়গায় আমরা দেখতেছি। এটাকে তুমি কীভাবে দেখতেছো? তাহলে কি এটা আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে যাবে? এইটা কি ট্রেন্ড হইতেছে আগামী 5 বছর 10 বছরের বাংলাদেশে? কি বলবো যে না ভাই তোমার আর বিবিএ বা আন্ডারগ্রেড করা লাগবে না, তোমার স্কিলস আছে ঢুকে যাও, এই জায়গাটা তুমি কিভাবে জিনিসটা? আমি ওর সাথে একটা স্ট্যাট জাস্ট শেয়ার করে রাখি। লিঙ্কডইনে প্রতি 5 জন যে যে 5টা যে চাকুরি দেওয়া হচ্ছে, অর্থাৎ জব যারা কি বলবো এমপ্লয় হান্ট করতেছে যারা, তো তাদের মধ্যে 5টা জবের মধ্যে প্রতি একটাতে কোনো ডিগ্রির কোনো চাহিদা থাকে না, অথবা চাকরি পাচ্ছে যারা তাদের কোনো ডিগ্রির চাহিদা থাকে না। তার মানে প্রায় 20%। সো এটাকে কিভাবে বলবে? আচ্ছা, এইটা আমার কাছে মনে হয় এটা একটা গুড অ্যান্ড পজিটিভ ট্রেন্ড। যখন হচ্ছে যে আমি ডিগ্রিটার ভ্যালুটা কমতেছে, একাডেমিক ডিগ্রির ভ্যালুটা কমতেছে, বা ডিগ্রি ছাড়াও হচ্ছে অল্টারনেট ওয়েতে একজন তার এমপ্লয়মেন্টটা ইনশিওর করতে পারে, এইটা ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য একটা গুড অ্যান্ড পজিটিভ ট্রেন্ড। কেন এটা বলতেছি, তার কারণটা হচ্ছে আমি যদি একাডেমিক ডিগ্রি নিতে যাই অনেক ক্ষেত্রে অনেক ধরনের ডিফিকাল্টিস আসে। যেমন প্রথম কথা, আমি যেই ধরনের পড়াশোনা বা যেই ধরনের ডিগ্রি নিতে চাই ওইখানে, আমি যেখানে পড়াশোনা করব সেটার কোয়ালিটি কীরকম, যদি আমার কোয়ালিটি খারাপ হয়, আমি ইনভেস্ট করতেছি এখানে টাকা পয়সা ঢালতেছি এবং টাইম দিতেছি খুব বড় সময়, যেটা হচ্ছে খুবই ভালনারেবল আমার টাইম, আমার হচ্ছে 15-30 ইয়ার্সের মধ্যে যে টাইমটা, এটা তো অনেক ভালনারেবল, মানে হচ্ছে এটা আমার লাইফের পুরো লাইফের রেসপেক্টে এটা খুবই দামি একটা সময়, তার মধ্যে আমি একটা 4 বছরের টাইম দিতেছি বা 2 বছরের টাইম দিতেছি, এটা হিউজ একটা ইনভেস্টমেন্ট আমার জন্য। সো এইটার পরে রেজাল্ট বা আউটকামটা যদি খারাপ আসে, স্পেশালি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশে অনেক একাডেমিক ইনস্টিটিউশন হচ্ছে ততটা মানসম্পন্ন না, সো কিন্তু টাকা পয়সা ঠিকই নিতেছে, তো ওই জায়গাগুলোতে যদি আমি ইনভেস্ট করি টাইম অ্যান্ড আমার মানি দুইটাই যখন আমার কোনো রেজাল্ট দিতেছে না, তার থেকে বেটার হচ্ছে আমি যদি নিজের থেকে স্কিল ডেভেলপ করতে পারি অ্যান্ড আমি পড়াশোনা করার শেষে যে ডেলিভারিটা দিতাম সেই ডেলিভারিটা আমি পড়াশোনা ছাড়া ওই টাইমের আগেই কিংবা ওই টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারতেছি অ্যান্ড আমার নিজের এমপ্লয়মেন্ট ইনশিওর করতে পারতেছি, এইটা একটা গুড অ্যান্ড পজিটিভ ট্রেন্ড, এটা একটা গুড অ্যান্ড পজিটিভ জিনিস আমি বলবো। সো এখন প্রশ্ন আসতে পারে, তাইলে এই যে এত এত এডুকেশনাল ইনস্টিটিউশন হয়ে গেছে ওদের তাইলে রোলটা কী, তাহলে ওরা কি অবসোলিউট হয়ে যাবে, ওরা কি আর থাকবে না? আমি বলবো অবশ্যই থাকবে। কিছু কিছু জায়গায় এমন আছে যে আমার যদি একদম জিরো ইনপুট থাকে সেইটা আসলে হয় না, মানে অনেক সময় এরকম হইতে পারে যে আচ্ছা আমার আমার তো কিছু একটা দেখাইতে হবে। সো একাডেমিক ডিগ্রিটা একটা ইনিশিয়েশন পয়েন্ট হিসেবে কাজ করতে পারে, আমি এখন এটাকে একটা মাস্ট হ্যাভ জিনিস থেকে একটা ইনিশিয়েশন পয়েন্ট হিসেবে চিহ্নিত করতেছি, কারণ এইটা হয়তো জরুরি না, আবার এইটা ছাড়া শুরু করতে গেলেও আমার একটু প্যারা খাইতে হইতে পারে, সো ওই প্যারাটা যাতে আমার না খাইতে হয় ওই জন্য হয়তো অনেকে এই ডিগ্রিটা পার্সু করবে। বাট একটা জিনিস দেখেন, আপনার পুরো বাংলাদেশের হিসেবে আমরা কিন্তু একটা ফ্যালাসির মধ্যে সবসময় থাকি যে যারা আমরা যেসব ইয়ে করো কি বলে যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলি, আচ্ছা এই যে যারা সেলফ এডুকেটেড তাদের নাম্বারটা কত আমাদের একটু কিন্তু আন্দাজ করতে হবে, কারণ আমরা কিন্তু ম্যাথস নিয়ে কথা বলতেছি, আমরা যখনই ম্যাথস নিয়ে কথা বলবো তখন আমাদেরকে পুরো ওয়ার্ল্ডটাকে একটু ডিফারেন্টলি দেখতে হবে। এই জন্যই মানে একজন প্রাইম মিনিস্টার যেইভাবে একটা দেশকে দেখে, আমি এনায়েত চৌধুরী বা নাফিস সেলিম বা সাজ্জাদ ভাই কিন্তু এইভাবে দেখবো না, আমাদের খুব মানে একটা খুব মানে সংকীর্ণ একটা চিন্তাভাবনা আছে, মানে ছোট। আপনি যত ম্যাথ লেভেলে যাবেন, আপনি চিন্তা করেন আপনি এখন 2-3 লাখ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, আপনি এখন দুনিয়াটাকে যেমনে দেখেন আজকে থেকে 2 বছর আগে দুনিয়াটাকে আপনি দেখতেন না। সো আমরা যখন ম্যাথ নিয়ে চিন্তা করি তখন আমাদের একটু ডিফারেন্টলি চিন্তা করা উচিত। সো আমার কাছে মনে হয় কতজন আপনি সেলফ এডুকেটেড, আপনি আপনার কাছে নাম্বারস আছে? আমার কাছে নাম্বারস নাই। সো আমার কাছে মনে হয় যে খুব কম, মানে জিনিসটা এইটার ক্যাপাবিলিটি সাপোজ নীলের মতন মানুষজনের কয়জনের আছে পুরো বাংলাদেশের মধ্যে। সো আপনার কিন্তু ইনস্টিটিউশনগুলোকে রাখতে হবে, যদি না থাকে তাইলে যেটা হবে বড় একটা জনগোষ্ঠী যারা নিজেকে নিজে এডুকেট করতে পারে না তারা তাইলে কই যাবে, তো তাদেরকে এডুকেট কে করবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এখানে একটা বিষয় চলে আসতেছে কি যে কি এখানে অ্যাগ্রি উইথ ইউ, এবং দেখা যাবে যে ওই যে একটা কমন ইয়ে আছে না, আরে বিল গেটস তো ড্রপ আউট, মার্ক জাকারবার্গ তো ড্রপ আউট। হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হইতেছে যে কি এইটা আমার কাছে মনে হয় যে একটা মানে একটা লেজি ম্যানস সর্ট অফ একটা থিঙ্কিং, যে আরে উনি যেহেতু মানে এনে স্যার বলছে তাহলে তো এখন দরকার নাই, মানে ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। ব্যাপারটা হইতেছে দেখেন সবচেয়ে ভ্যালুয়েবল যে অ্যাসেটটা এখানে, আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেটটা কিন্তু সময়, নট ইভেন মানি, আমি বলবো সময়। বিকজ ওই 4টা বছর আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে করে আমার নেক্সট
30 years, 40 years, 50 years আমি যেন আমার রিটার্নটা ভালো আসে, কারণ ওই চারটা বছর আমাকে শেপ করতেছে। এখন অনেকে আছে যে যে সে সেলফ এডুকেশনের জন্য পারফেক্ট না, মানে সে নিজেকে ডিসিপ্লিন করতে, মানে সে ডিসিপ্লিন না, রাইট? অনেকে আছে যে ডিসিপ্লিন না, বা এই যে নীলের মতো অনেক ছেলে আছে না যে যে আই নো এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং, এটার পরে এই স্টেপ, ক্ল্যারিটি নাই, ক্ল্যারিটিটা নাই, রাইট? তারা কিন্তু আবার এখান থেকে আবার মানে কি বলবো, ওয়াটস দ্য ওয়ার্ড, যে ওর মেইনস্ট্রিম থেকে সরে যায়, ঝরে পড়ে, ঝরে পড়ার চান্সেস কিন্তু থাকে। সো ওই দিক থেকে আমার মনে হয় যে সেফ বেট হইতেছে যে কি যে ইউনো ইউনিভার্সিটি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি আমাকে সব খাওয়াই দিবে না, যেটা আমাদের একটা প্রবলেম যে আমরা সব ছোট থেকে দেখে আসছি যে আমাকে ইউনিভার্সিটি টিচার সব খাওয়াই দিবে। আসলে ওখান থেকে আমাদেরকে উই নিড ইউনিভার্সিটি, উই নিড দ্য এডুকেশন, স্পেশালি বাংলাদেশের কনটেক্সটে। তো আমি যদি আমার ডিগ্রি না থাকে আমি তো মুখ দেখাতে পারবো না, এটা একটা অ্যানাদার থিং, রাইট? আমি ওয়েস্টে থাকি সেটা ডিফারেন্ট স্টোরি, বিকজ তারা অ্যাকসেপ্ট করে নিছে, এটা কমন জিনিস, ইটস ওকে। গভর্নমেন্ট থেকেই রিকোয়ারমেন্ট সরাই দিছে আমি যত জানি, ফেডারেল গভর্নমেন্ট থেকে। সো কিন্তু বাংলাদেশ ইজ মোর অফ এ কালচারাল থিং। সো আমাকে চিন্তা করতে হবে যে কি আমি এখান থেকে হাউ ক্যান আই গেট দ্য, বিকজ আমরা সবসময় আরওআই বলি, রাইট? যে ঠিক আছে, বুঝতে পারতেছি দেয়ার আর সাম প্রোস অ্যান্ড কনস, তাহলে আমি এখান থেকে হোয়াটস দ্য বেস্ট ইউজ অফ ইট, যে আমি বুঝতেছি আমার আর্কিওলজি এই টপিক, এই সাবজেক্টটা না পড়লেও আমার হয়তো বা চলবে, আমি ভুলে যাবো 5 বছর পরে।